Assalamualaikum everyone, welcome back to my channel. আমার নতুন দিনে নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল আর হচ্ছে অনেক বাতাস ছিল। তো নাস্তা করে ফেলছি সকালে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো আমি এখন চলে আসছি কিচেনে। তো আজকে কাচকি মাছ আলু দিয়ে হাতে মেখে রান্না করব। তো আজকে একটা তরকারি রান্না করব, কারণ সারা দিন অনেক কাজের প্ল্যান ছিল, এজন্য ভাবলাম যে সহজ একটা ঝটপট রান্না করে ফেলি। তো এখানে আমি আলু কেটে নিছি, আলু কেটে ধুয়ে একদম সব রেডি করে রাখছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা সব কিছু একদম রেডি করে রেখে এখন আমি সব কিছু একসাথে হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো এখানে আমি আলুগুলো লাগিয়ে দিয়ে দিলাম কড়াইয়ে, তারপরে একে একে সব মশলা এবং মাছগুলো সব একসাথে দিয়ে তারপরে হাতে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিব। তো এই তো তরকারিটা একসাথে সব কিছু মাখিয়ে বসিয়ে দিলাম আর চুলাটাকে অন করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা হচ্ছে 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে হালকা হাতে নেড়ে দিব, বেশি নাড়ানাড়ি করলে আবার মাছ একটা খুঁজে পাওয়া যাবে না, সব মাছ গলে একদম ভর্তা হয়ে যাবে, এজন্য হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আর এই কাচকি মাছ তোমাদের কার কার পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। আর এই মাছের তরকারিটা আজকে এত মজা হয়েছিল তোমাদেরকে কি বলবো, আমি তো এটা ভয়েস ওভার দিচ্ছি খাওয়ার পরে, সত্যি অনেক লোভনীয় হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল মাছের তরকারিটা। তো এই দেখো মাছের তরকারিটা হয়ে গেছে, আর আমার ক্যামেরাটার ফিল্টারের কারণে তরকারির আসল কালারটা দেখা যাচ্ছে না। তো রান্নাবান্না শেষ করে আমি চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রিজের কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে, একদম মানে খুব নোংরা হয়ে গেছে ফ্রিজটা। তো আমি কিছুদিন যাবৎ এতটাই ব্যস্ত ছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করতে পারছি না, আর ভাবলাম যে সামনে শীতকাল তো এখনই এটাকে ডিপ ক্লিন করে নিই। তো আজকে সব সবজি আমি ফ্রিজ থেকে বের করলাম, যা যাবতীয় জিনিস ছিল সব কিছু বের করলাম। তো এই দেখো কি ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে ফ্রিজের। তো আজকে এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর সামনে যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু ফ্রিজ পরিষ্কার করা ভীষণ কষ্টকর, তখন আসলে মন চায় না এগুলো পরিষ্কার করতে। আর ডিপ অংশটুকু আমি এখন পরিষ্কার করব না, কারণ ওটা আমি কয়েকদিন আগে পরিষ্কার করেছি। তো আজকে শুধু নর্মালটাই পরিষ্কার করব। তো এখানে দেখো আমি শ্যাম্পু নিয়ে নিলাম, আমি সাধারণত ফ্রিজ পরিষ্কার করার জন্য শ্যাম্পু ইউজ করি। শ্যাম্পু ইউজ করলে ফ্রিজটা মানে খুব সুন্দর একটা স্মেল আসে, বাজে গন্ধ থাকলে সেটাও চলে যায়। তো এখানে সব কিছু ধুয়ে আমি রোদে শুকাতে দিছি। তো রোদটা চলে গেছে, একটু পরে ভিডিও করতে আসছি তো সেজন্য রোদটা চলে গেছে। তো এগুলো এখন শুকিয়েও গেছে, এগুলো আমি নিয়ে এখন গুছিয়ে রাখবো। তো এ দেখো আমি সব কিছু খুব সুন্দর করে সেট করে ফেলছি, যেটা যেখানে ছিল সেটা সেখানে সেট করে নিছি। আর ফ্রিজটা দেখো কি সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি এক টুকরো লেবু রেখে তারপরে ফ্রিজটা অন করে দিব। লেবু রাখার ফলে ফ্রিজে যে গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে,
আর আমি সবসময় এই কাজটা করি, যখন ফ্রিজ পরিষ্কার করি তখন একটুকরো লেবু রেখে দিই। আর এমনি টাইমেও সবসময় আমার একটুকরো লেবু রাখাই থাকে ফ্রিজের মধ্যে, এতে করে ফ্রিজের বাজে কোনো গন্ধ হয় না, খুব সুন্দর একটা স্মেল আসে সবসময়। তারপর দেখো উপরটা আমি ক্লিনার দিয়ে একটু মুছে নিচ্ছি, গ্লাসগুলো ফ্রিজের উপরে যে গ্লাসগুলো আছে সেটা মুছে নিচ্ছি ক্লিনার দিয়ে। তো দেখতেই পাচ্ছ একদম ঝকঝকে তকতকে হয়ে গেলো ফ্রিজ। বন্ধুরা, এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। বিকালবেলা আমি আর মেঘলা আমাদের বাসার পিছনে বসে আড্ডা দিচ্ছিলাম। আসলে পিছনের জমিগুলো থেকে ধান সরিয়ে ফেলার পরে এই জমিগুলো ফাঁকা হয়ে গেছে, আর এখানে এখন বসে বসে একটু গল্প করি। তো আজকেও সেম সেভাবে গল্প করতেছিলাম, আর ট্রেন যাচ্ছিল ওই সময়, ট্রেনের ভিডিওটা তোমাদের জন্য একটু নিয়ে নিলাম। আর এখানে এসে এই যে এই ফুলটা পেলাম, তো এই ফুলটা তোমরা কে কে চিনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই এই ফুলটাকে চিনবে। এই ফুলটা দিয়ে না ছোটোবেলায় নাক ফুল বানিয়ে খেলতাম, যখন ছোটোবেলায় খেলা করতাম এই ফুলটা একদম পরিচিত একটা ফুল ছিল, মানে খেলার মধ্যে এই ফুলটা লাগবেই। তো এটা এনে নাকের মধ্যে দিতাম। তো যারা গ্রামে থাকো ছোটোবেলায় এই ফুলটা নিয়ে খেলেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো বিশেষ করে এই ফুলটা দেখলে না আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় মেঘলা এখানে পাউরুটি ভাজতেছিল ডিম দিয়ে, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তো ডিম দিয়ে পাউরুটি ভাজলে না ভীষণ ভালো লাগে খেতে, আমার অনেক ভালো লাগে। তো এটা দিয়ে এখন সন্ধ্যার নাস্তা করে নিব। আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে চা আর হচ্ছে এই পাউরুটি। তো এখানে সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। তো আমি আর মেঘলা দুজনে এখন নাস্তা করে নিব, আর বাসায় কেউ নাই, আমরা দুজনেই ছিলাম তখন বাসায়। তো এই তো চা নিয়ে এখন বসে গেলাম। আর বন্ধুরা, আজকে চা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও আর কমেন্টও বলিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।